একশো বছরও রাস্তায় ফেরফের করে ঘুরবে, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। এখন প্রতিশোধের সময় এসেছে আমাদের। ওনাকে এবার আমরা সংসদে পাঠাবো না। জননেত্রী শেখ হাসিনা ওই বুশ পয়সাকে সেটে ফেলে দিয়ে আমাকে আপনারা পার্লামেন্টে পাঠাবেন, প্রতিশোধ হবে তখনই, যে উনি ফেল ফেল করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। উনি শুধু না, ওনার দলবল সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। এই কাজটি আপনারা করবেন। আমি অনেক রাত হয়েছে, কুয়াশা পড়ছে, শীত লাগবে, আমার কালকে স্লোগান দিতে হবে, গলা হয়ে গেলে স্লোগান দিতে পারবেন না। আপনাদের আপনার বাড়ি কোথায়? গ্রামের নাম কি? ইউনিয়নের নাম কি? উপজেলার নাম কি? আমার বাড়ি কোথায়? তাহলে ভোট দেবেন কাকে? হ্যাঁ, তাহলে আমি মিরপুরের মানুষ, তাহলে মিরপুরের মানুষ যে আমি তোমার এলাকায় করি নাকি? আমি নামাজ পড়তে যাই এসে দিয়ে গেছিলাম এখানে তো। হ্যাঁ, নামাজ পড়তে যাই, কষ্ট লাগলো, লোকজন দাবি করলো, এসে করে দিলাম, রাস্তা করে দিছে। তাহলে আমি আমার দাবি কয়টা দেখেন, আমার বুঝতে দেন দাবি কয়টা দেখেন। প্রথম দাবি হচ্ছে আমি এলাকার সন্তান, তাহলে আমাকে ভোট দিতে হবে। নামাজ পড়ার সময় মসজিদে আমি এসে দিচ্ছি, তাহলে নামাজি ভাইরা আমার জন্য মসজিদে নামাজ আদায় করে দোয়া করবেন। এই দাবিটা এটা এই রাস্তা করে দিচ্ছি, রাস্তা করে দেওয়ার জন্য আপনি আমাকে ভোট দেবেন। আর এমপি বানাবে আহমদপুর গ্রাম, তো আমার মজনু ভাইয়ের গ্রাম, এখানে প্রত্যেকবারই মজনু ভাই আমাকে চাষ দিয়ে ফসল ফলাই দেয়, ব্যাপক ভোটে জয় করে। আর আমি কামারুল বলে রাখি, আহমদপুরের মানুষ আমাকে ভালোবাসে, আমার প্রতি তাদের বিশ্বাস আছে, আমাকে অনেক ভোটে বিজয় করে। তাই আহমদপুরের মাটি মানুষের সাথে আমার সম্পর্ক, মজনু ভাইকে বলবেন, সে আমার বড় ভাই, আমাকে বলবেন এই কাজ করতে হবে, আমি করে দেব। এমপি হবে, ডেলিগেট দিতে পারবো, সব কিছু করতে পারবো। আমার তখন ক্ষমতা সারা বাংলাদেশ ব্যাপী হবে, মিরপুর উপজেলার সম্মান যাবে ঢাকায়, তাকে চড়ে পার্লামেন্টে যেতে চাই। আর সেই কারণে ছোট্ট একটা অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সাড়ে নয় বছর আমি ক্ষমতায় ছিলাম, সাড়ে নয় বছর ক্ষমতা থাকাতে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, না আমার হতে পারে, এটাই স্বাভাবিক, হতে পারে, হয়তো কাউকে বকতে পারি, হয়তো কোনো ওয়াদা করে আমি ওয়াদা বাস্তবায়ন করতে পারিনি, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, করো জোরে আমি ক্ষমা চাচ্ছি। সাত তারিখে আমাকে বিজয় করবেন, যেটুকু কাজ আমি করেছি তার চাইতে অনেক বেশি কাজ করার আমার পরিধি বাড়বে। আমি আমার প্রিয় নেতাকে যে বলতে পারবো, আমাকে আপনার আপনার মুখের দিকে তাকিয়ে আপনার সাহাবা বানিয়েছে আমাকে, তাহলে আমার মিরপুর ভেড়ামারা মানুষের ভাগ্য কি পরিবর্তন হবে না? কুষ্টিয়ার ভাগ্য আপনি যেভাবে পরিবর্তন করে দিয়েছেন, মিরপুর ভেড়ামারার ভাগ্য আপনি সেইভাবে করে দেবেন। আপনি যদি এই মিরপুর ভেড়ামারার এমপি হতেন, তাহলে এই রাজবাড়ি সড়কে কিন্তু হাসপাতালটা হতো না, হাসপাতালটা হতো তিরমণি থেকে ভেড়ামারা ওই সড়কে। তাহলে আমাদের মিরপুরের জমির ভিতরে আমরা আজকে আত্মতৃপ্তিতে আমরা ভরপুর থাকতে পারতাম, অনেক কাজ মিরপুরে হতো। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি তার শিষ্য হিসাবে, যোগ্য হিসাবে আমি তার কাছে যে আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ, ওয়াদা করে যাচ্ছি। এখানে সামান্য সামান্য যে সন্ত্রাস হতে যাচ্ছে বা আছে, আমি এমপি হওয়ার পরে সমূলে আইনের মাধ্যম দিয়ে এগুলো আমি একেবারে এগুলো আমি শেষ করে দেব। সবাইকে
আরেকটু আমন্ত্রণ জানিয়ে আমি বক্তব্য শেষ শেষ করব। একটা স্লোগান বাংলাদেশের খুব জনপ্রিয় স্লোগান, ওই স্লোগানটা আমি দেবো। খেলা হবে, ধরে বলেন তো খেলা হবে কি? খেলা কার বিরুদ্ধে হবে? উস্তাদ আর শিষ্যের বিরুদ্ধে খেলা হবে। একজন উস্তাদ আছে না, আর একজন শিষ্য আছে। অনেক কাজ উস্তাদকে, আমাদের এমপি সাহেব, আর শিষ্যকে আপনাদের চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেব কি করলো? আমি এমপি তে দাঁড়াইছি, আমি তো চেয়ারম্যানে দাঁড়ানোর সাথে আমার কোনোদিন সাথে, আপনাদের ইজ্জত কি থাকবে? আমার ইজ্জত কি থাকবে? আমার বংশ পরিচয় কি থাকবে? আর থাকবে না। উনি উপজেলা চেয়ারম্যান আমার সাথে দাঁড়ালেন, গো হারালেন আপনারা। আবার উনি কি করলো? নির্লজ্জের মতো আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়ালো। এই খেলা হবে এই নির্লজ্জ উস্তাদ আর শিষ্যের সাথে। এই খেলায় আপনি আমাকে জয় করবেন, দেখবেন সবগুলো বঙ্গোপসাগর পাড়ি দিছে, একটাও থাকবে না। আর এইসব ছোটখাটো হাতামাতা তো থাকবেই না। আর এই ট্যাকপুটা ওইসব পুটকি মাস্টার্স দেখবেন যে সব ট্যাক ট্যাক্সের রস সব বাড়া হয়ে গেছে, বুঝছেন না? যাই হোক, আমি বক্তব্য দিতে চাই না। আপনাদের কাছে একটা অনুরোধ আবারও রেখে যেতে চাই, আমি আপনাদের সাথে সবসময় ছিলাম, উদাহরণ দিতে চাচ্ছি না। আমি আপনাদের সামনে যে কোনো দুর্যোগ যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে ছিলাম, আপনি আমার পাশে থাকবেন এই আশ্বাস বিশ্বাস, এই আশ্বাস বিশ্বাস রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 7 তারিখে বিজয় হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা বোনদের এই রাত্রে থাকার জন্য, মা বোনদের এই রাত্রে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।